সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। দেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় স্থাপিত শিল্প প্রতিষ্ঠানগুলো 2021-22 অর্থবছরে মোট 865,59,00,000 মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা বাংলাদেশি মুদ্রায় 82,231 কোটি টাকার মতো। সর্বশেষ অর্থবছরে এই আয় তার 2020-21 অর্থবছরের তুলনায় 30.41% বেশি এবং এটি গত 40 বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধির রেকর্ড। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ গত মঙ্গলবার রপ্তানি আয়ের এই হালনাগাদ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, গত অর্থবছরে রপ্তানির পাশাপাশি বিনিয়োগ আর কর্মসংস্থানও বেড়েছে। এ সময় সবকয়টি ইপিজেটে আগের সব রেকর্ড ছাড়িয়ে $40,98,00,000 বা 3,893 কোটি টাকা বিনিয়োগ এসেছে আর কর্মসংস্থান হয়েছে প্রায় 64,000 বাংলাদেশির। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2021-22 অর্থবছরেই ইপিজেটগুলো রপ্তানি প্রথমবারের মতো 800 কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে 2020-21 অর্থবছরে ইপিজেডের শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে মোট রপ্তানি হয়েছিল $663,70,00,000। এর আগে 2018-19 অর্থবছরে $752,41,00,000 পণ্য রপ্তানি হয়েছিল, যা ইপিজেডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।